এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা জানাজার নামাজে সানা পড়তে হবে কি হবে না জানাজার নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ একজন মুসলিম ব্যক্তি মৃত করার পরে তার জন্য দোয়া করার জন্য যে নামাজটি পড়ে থাকে এটি হলো জানাজার নামাজ এই নামাজ অন্য নামাজ থেকে ভিন্ন রয়েছে যেমন নামাজে নামাজে সিজদা সিজদা জানাজার কিছু নয় মূলত এই নামাজটি আদা রয়েছে এইগুলি করা হয় মৃত্য ব্যক্তির দোয়ার উদ্দেশ্যে কারণ আপনি জানেন দোয়ার আদব হলো একজন মুসলিম যখন দোয়া করবে আল্লাহর কাছে কিছু চাবে প্রথম আল্লাহর প্রশংসা করা এবং রসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রতি দরুদ পড়া পরবর্তী তার জন্য এবং মুসলিম ভাইয়ের জন্য চাবে যেটি জানাজার নামাজে পরিলক্ষিত হয়ে থাকে এই জানাজার নামাজ ফরজি কিফায়া মুসলিমদের মধ্যে যদি একদল এই জানাজা নামাজ পড়ল সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউ না পড়লো তাহলে সমস্ত মুসলমান গুণাগার হবে একজন মানুষ মারা গেলে যেটি নিয়ম রয়েছে তারা হরা করে জানাজা পড়ে তাকে কবরস্থ করা যদি সৎ ব্যক্তি হয়ে থাকে তাহলে তার শান্তির জায়গা হলো কবর আর যদি খারাপ গুনাগার লোক হয়ে থাকে রাসুল সাল্লাম বলেছেন তাকে তোমাদের কাঁধ থেকে সরিয়ে তাড়াহুড়া করে তার স্থানে নিয়ে যাও তাকে তোমাদের থেকে বিদায় দেও তে যে হাদিসটি বর্ণনা হয়েছে ইমাম বুখারি বর্ণনা করছেন ইমাম মুসলিম এবং ইমাম আহমদ বিন হাম্বল অসংখ্য হাদিসে যে হাদিসটি বর্ণনা রয়েছে রসুলাম বলছেন আশ্রী ও বিল জানাজা জানাজা তাড়াহুড়া করতে রসুলসাল্লাহুসাল্লামের থেকে যে বর্ণিত জানাজার বর্ণনা রয়েছে আব্দুল আব্লে আব্বাস বর্ণনা করেছেন আবদুল্লে এবনে মাসুদ রদৌলা বর্ণনা করেছেন অসংখ্য হাদিসে রয়েছে এই বিষয়ে তে সংক্ষিপ্তভাবে এখন বলবো যে জানাজার নামাজ রসউস সাল্লাম কিভাবে আদায় করেছেন জানাজার নামাজ রসুউস আলাল্লাহ আলাইসাল্লাম চার তাকবিরে পড়েছেন প্রথম তাকবির দেওয়ার পরে রসউস আলাহু আলাইহিসাল্লাম সানা পরেন্নি বরং আউদু বিল্লাহ হিমিনা শহীদ রাজিম রজিম বিসমিল্লাহ হিরো রহমান রাহিম পড়ার পরে সুরা ফাতিহা পড়েছেন সোরা ফাতিহা যথেষ্ট যদি সোরা ফাতিহার পরে সংক্ষিপ্তভাবে সোরা ইখলাস অথবা সোরাতুল কাউসার বা সোরা আল আসর এগুলি করা যেতে পারে দ্বিতীয় তাকবির দিয়ে রসুল সাল সাল্লাম যে দরোদ পড়েছেন درود اي درود پرار بدان رئيسي جيتي نمازي امرا تاشاو دي پوري تاكي. اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد پورو برتي رسول صلى الله عليه وسلم تيتي و تاكبير دي, دي, دي ميرتو بكتير جنو دعا کرتين بشكو اكتی دعا رئيسي তবে ولكربو جمع رسول صلى الله عليه وسلم برسن اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحييه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم اغفر له وارحمه واعفيه واعف عنه واكرم نزله ووسع مدخله وغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقي الثوب الابيض من الدنس اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله اللهم ادخله الجنه واعيذه من عذاب القبر ومن عذاب النار وفسح له في قبره ونور له فيه আল্লাহ মা তা হারিম না আজরাহু ওয়ালা তুদিল্লাহনা বা আদা অকফিল্লাহানা ওয়ালাহু এরকমভাবে আরও দোয়া করতে পারেন যেমন আল্লাহমা ইনকায়েন মহসিন আন ফাজীদ হুফি হেসিয়ানি ওয়া ইনকায়েন মুসিয়ান ফতেজা ওয়াজ আন সৈয়াদ অথবা এটাও বলতে পারেন অতিরিক্ত আল্লাহম্ম খুরুল্লাহ ওয়া সাবিদ হু বিলকাউলি সাবেদ এই দোয়া করার পরবর্তী চতুর্থ তাকবির দেওয়ার পরবর্তীতে আপনি সালাম ফিরাবেন সালাম রাসুল সাল্লাম থেকে বণিত এক দিকে ডান দিকে সালাম ফেরানোর বিধান রয়েছে উভয় দিকে সালাম ফেরানো যায় এটি নিষেধ নেই তো বর্তম হলো একদিকে সালাম ফেরানো যেটা রাসুলাম থেকে বর্ণিত হয়েছে একজন মুসলিমের জানাজে অংশগ্রহণ করা অসংখ্য সোয়াব রয়েছে যেমন রাসুলাম বলছেন মান শাহিদা জানাজা হাত্তাই সাল্লাহ আলাই ফালাহ কেরাত যে ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করলো তার জন্য এক কিরাত সপ মানশাহিদ হাতুদ ফানাফালাহ কিরাতান এবং যে ব্যক্তি তার দাফুনে অংশগ্রহণ করলো কবর পর্যন্ত গেল তার জন্য কেরাতান রসলাম বলেছেন দুই কেরাত তখন সাহাবিরা প্রশ্ন করলেন মাল কিরাতাইন দুই কিরাত কি রসলাম বলেন মিসরুল জাবালাইন আউদিমেইন এটি হলো দুইটি বিশাল বড় পাহাড়ের সমতুল্য অন্যত্র আসল বলেছেন মানতবি এ মুসলিম ইমান ও ইহতিসাবা ওয় কান মাহা কাবলা ইয়া সলা আলাইহি ওয় ইফ্রাজ মিন দাফন ফাননা মা হিয়া মিন ক্বিরাতাইন কুল্ল মিস্তু জাবাল যে ব্যক্তি কোনো মুসলিমের জানাযা অংশগণ করল এবং দাফুন কাপন এর অংশগণ করল তার জন্য দুই কেরাত সওয়াব দুই কেরাত সওয়াব হলো উহুদ পাহাড় সমপরিমাণ যেটি বনীতে রয়েছে একজন মুসলিম জানাযা অংশগণ করবে এটা পুরুষ এবং মহিলা উভয় অংশগণ করতে পারে তবে পুরুষরা কবরস্থানে যাবে মহিলারা কবরস্থানে যাবে না যেমন পুরুষদের জন্য কবর বৈধ রয়েছে মহিলাদের জন্য কবর জিয়ারত না। এই বর্ণিত হল রাসুল সালাম থেকে জানাজার বর্ণনা সানা রয়েছে এটি ওলামাদের মধ্যে আপ মত বিরোধ রয়েছে তবে কেউ যদি পরে এটাও নিষেধ নেই না পড়লেও নিষেধ নেই তবে উত্তম যেটা হলো গ্রহণযোগ্য মত যেটা হলো না পড়াই উত্তম আল্লাহ আলম অসল আল্লাহ আল্লাহ নবীন